যেভাবে মামাতো ভাইকে চরিত্র খারাপ বানালো দেখলে আপনি চমকে উঠবেন মামা আপনার ছেলেকে আমি ভাই মনে করি আর ও কি করে সুযোগ পেয়ে আমার রুমের দিকে উকি দিয়ে আমার ড্রেস চেঞ্জ করা দেখে মা চলো আজ থেকে আমরা এখানে থাকবো না বলেই ন্যাকা কান্না করতে থাকে লিজার কথা শুনে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আকাশের বাবা রাগের বসে তেড়ে এসে আকাশকে চর মারতে লাগলো তা দেখে লিজার মা আকাশের বাবার হাতটা ধরে বলল ভাইয়া তুই এসব কি করছিস আকাশ এখন ছোট নেই ও বড় হয়েছে বাবা বলল হুম ও বড় হয়েছে সেটাই তো আমাদের সংসারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ও এরকম বদমাইশি কাজ কিভাবে করে আকাশের ফুফি বলল দোষ আমার মেয়েরও আছে কারণ সে দরজা লক না করে কেন চেঞ্জ করলো আকাশ বলল বাবা ফুফি বিশ্বাস করেন আমি এরকম কোনো কিছুই করিনি লিজা কেন এত বড় অপবাদটা আমাকে দিল আমি জানি না বাবা বলল চুপ কর আজ থেকে তুই রুম থেকে বের হবি না তোর খাওয়া দাওয়া সব বন্ধ এই বলে আকাশকে টেনে হিস্রে সেখান থেকে নিয়ে যায় আকাশকে আজ তিন দিন হলো রুমে বেঁধে রাখা হয়েছে তার চেহারা শুকিয়ে গেছে ভালো কোনো খাবার দেয়নি সে তার অতীতের দিকে ফিরে গেল দোস তুই জানিস তোর ভালোবাসার মানুষ যাকে তুই এতদিন মনে পোষণ করেছিস ভালোবেসেছিস তার বিয়ে হয়ে গেছে বন্ধু রিয়ানের মুখে এমন কথা শুনে আকাশের চোখ জোড়া লাল হয়ে গেছে কান্না ভেজা কণ্ঠে বললো কি সব বলিস ওর কেন বিয়ে হবে ও তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে রিয়ান বললো এখনকার যুগে এরকম কথা দিয়ে কজন রাখে হয়তো পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে যাই হোক নিজেকে ভাগ্যের উপর অটুট থাক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আকাশ কিছু বলতেই পারছে না সে শুধু বললো দোস এখানে দেশি মত কই পাওয়া যাবে আমাকে একটু সেখানে নিয়ে যাবি চল এই বলে দুজন সেখান থেকে চলে যায় আকাশের বাড়ির সোফায় তার বাবা ফুফি ও ফুফা তবন লিজা সবাই গল্প করছে বাবা বলল তোরা সেখানে থাকতে হবে না তুই আর তোর মেয়ে এখন এখানেই থাকবি ফুফি বলল সেটা কি তুই ভেবে চিনতে বলছিস ভাইয়া কতজনে কত কি বলবে লিজার বাবা মরে যাওয়াতে ওই বাড়িতে আমাদের কেউ মূল্যায়ন করে না লিজা বলল সবার আচরণ যেন দিন দিন পাল্টে যাচ্ছে মামা সবাই খাওয়ার থাকার খোটা দেয় মামা বলল তাই তো আমি এই সিদ্ধান্ত নিয়েছে তোরা এখানেই থাকবি এমন সময় দরজায় কলিং বেলের শব্দ পেয়ে লিজা দরজা খুলে দিতে উঠে যায় দরজা খুলতেই লিজা মামা মামা বলে চিৎকার দিতে থাকে তড়ি করে দরজার পাশে গিয়ে দেখে আকাশ পুরো নেশাগ্রস্ত হয়ে আছে তা দেখে আকাশের বাবা রাগে আকাশের গায়ে হাত তুলতে চাইতেই তার ফুফি হাতটা ধরে বলল ভাই তোর কি কাণ্ড নেই ও নিজের ভেতরে নেই আর তুই উল্টো ছেলেটাকে না ধরে মারছিস বাবা বলল আমি নিজের চোখে এসব দেখার আগে আমার মরণ হলো না কেন লোকে কি বলবে আমাকে নেশাখরের বাবা আকাশ বলল বাবা আমাকে ক্ষমা করে দাও আমি নিজেকে ঠিক রাখতে পারিনি যখন শুনলাম আমার এতদিনের ভালোবাসা আমার এতদিনের আশার আলো এভাবে নিভে যাবে বাবা বিয়ে হয়ে গেছে সেটা শুনে আমি এরকমটা করতে বাধ্য হয়েছি ক্ষমা করো বাবা প্লিজ লিজা বললো তার সাথে রিলেশন করলে তো এমনই হবে তার নিজের কি অবস্থা হয়েছে দেখেছ ফুফি বললো চুপ কর এসব হচ্ছে আল্লাহর ইশারাই হয় কে কার জীবনে থাকবে না থাকবে সেটা একমাত্র উনিই জানেন এখন চলো আকাশকে ধরো ওকে ফ্রেশ করে কিছু খাওয়াতে হবে এই বলে লিজা ও ফুফি আকাশকে ধরে নিয়ে আসে রাতে আকাশের রুমে তার ফুফা তোমন লিজা আসে আর আকাশের পাশে বসলো এইসব বাজে চিন্তা বাদ দিয়ে চলো নতুন ভাবে শুরু করি কি নতুন ভাবে শুরু করব মানে তুই কি বলতে চাচ্ছিস দেখ আকাশ তুই খুব ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি তোকে অনেকবার বলেছি কিন্তু তুই বারবার আমাকে অ্যাভয়েড করেছিস আমি কোন দিকে কম আমার কি নেই তুই যা চাস আমি দেব ভালোবাসা বলার দেহ সবটাই তোকে উজাড় করে দেব বলেই সরিয়ে আকাশকে ধরতে চাইতে আকাশ সজর একটা থাপ্পড় দিয়ে বলল বলেছিস বলেছিস আর আর যেন না শুনি এখন আমার চোখের সামনে থেকে সরে যা আর এইসব ফালতু মার্কা চিন্তা নিয়ে আমার সামনে আর আসবি না ফলাফল ভালো হবে না লিজার আগে গদগদ হয়ে বলল অপমান অপমান করলি আমাকে আমি তো তোকে শুধু ভালোবাসি বলে এত কিছু বললাম আর তুই উল্টো আমাকে অপমান করলি এই অপমানের জবাব আমি তোকে ঠিক সময় দেব তোর জীবনটা আমি সাজাতে চেয়েছি দেখবি তোর জীবনটা নষ্ট না করে আমি শান্তি হচ্ছে না এই বলে রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে লিজার মা লিজাকে বলল তুই কি আসলে আকাশকে এরকমটা করতে দেখেছিস আমার তো মনে হয় না আকাশ এতটা খারাপ যদি ওকে সে অপবাদ দিস তাহলে আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না লিজা বলল মা তুমি আমার মা হয়ে কেন আকাশ ভাইয়ের পক্ষে কথা বলো বারবার আমি কেন অযথা এরকমটা যেটা সত্যি সেটাই বলছি আর না বললে হয়তো আমাকে খারাপ মনে করতে তোমরা এই বলে সেখান থেকে চলে যায় লিজা লিজা আকাশের বন্ধ করে ঢুকে দেখে আকাশ আন মনে চেহারা অন্ধকার করে এক ধ্যানে কি ভাবছে সে আকাশের চোখ খোলা দেখে অট্ট হাসি দিয়ে বলল খিরে বেঁচে আছিস আমরা তো মনে করেছিলাম মরে গেছিস কথা শুনে আকাশ ভাবনা থেকে বের হয় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে চোখ মুছে বললো হয়তো আমার মৃত্যুই কামনা করেছিলি তাই না অনেক ক্ষুধা পেয়েছে একটু খেতে দিবি লিজা বলল তোকে তো খাবার দিতে দেখলে আমাকে গালি দেবে আমার রাজি হলে আমি আকাশ বলল বিয়ে না করে এই ঘরে সারা জীবন পড়ে থাকবো তবুও তোকে ভালোবাসব না যে মেয়ে সামান্য বিষয়ে আমাকে সবার কাছে এত ছোট করলো জঘন্য অপবাদ দিল সেই মেয়েকে আমার জীবন সঙ্গী করবো না লিজা বলল তোর জেদ এত কিছুতেও কমেনি তাই না আকাশ বললো আরে তুই যদি মন থেকে আমাকে এক বিন্দুও ভালোবাসতি এরকমটা করতি না আমাকে আগলে রাখতিস যা তুই তোর মতো বেঁচে থাক আমি আমার মতো করে চালিয়ে যাব। এই বলে থু দিয়ে মুখটি অন্যদিকে ঘুরিয়ে নেয় লিজাও চলে আসে আর এখানেই আমাদের গল্পের এন্ডিং হয় গল্পের দ্বিতীয়বার দেখতে চাইলে কমেন্ট করে জানাও সম্মানিত ভিউয়ার্স গল্পের আকাশের মতো হাজারো সহজ হৃদয়ের ছেলেরা মিথ্যে অপবাদের কাছে হার মেনে নিজেকে ধ্বংস করছে চলুন সঠিক যাচাই করে বিচার করি গল্প ভাবনায় হাসেম রাজু গল্প পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ এবং মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ